আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাইকে, জেকে গ্রিন টিভি ইউটিউব চ্যানেলে স্বাগতম। প্রিয় দর্শক, আপনারা যে গাড়িটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ইঞ্জিন চালিত মিশুক গাড়ি। এটি হচ্ছে মোটর সাইকেলের ইঞ্জিন চালিত গাড়ি, এটি পেট্রোল এবং অকটেন চালিত গাড়ি। এটি এক লিটার তেলে, এক লিটার পেট্রোল বা অকটেনে এগুলো 40 কিলো যেতে সক্ষম। যে চাকাগুলো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ইজি বাইকের রিং, ইজি বাইকের টায়ার টিউব, এবং সামনে এটা হচ্ছে মোটর সাইকেলের রিং, মোটর সাইকেলের টায়ার টিউব। এই যে এটা হচ্ছে আধুনিক কোয়ালিটিতে আমরা এটারে পাতি দিয়ে এল সিস্টেম করা হয়েছে, যাতে আগে ছিল এগুলো হচ্ছে স্পোক। এগুলো হচ্ছে স্পোকে নানান রকম ঝামেলা আছে, যেরকম হচ্ছে স্পোক কেটে যায় এবং তাল হয়ে যায়, এজন্য আমরা স্পোক বাদ দিয়ে এই যে নিজস্ব প্রক্রিয়ায় এটাকে এল সিস্টেম করা হয়েছে। এটা লাইফ গ্যারান্টি, কখনও স্পোক কাটবে না এবং হচ্ছে টাল হবে না। এই যে জাম্পারটি দেখতে পাচ্ছেন এটি কিন্তু মোটরসাইকেলের, এবং এই যে ইঞ্জিন এটা হচ্ছে সেলফ এবং কিক দুইটাই স্টার্ট হবে। এটা হচ্ছে 100 সিসি। এই যে হচ্ছে ইজি বাইকের রিং এবং টায়ার টিউব, পিছনে দুইটাই হচ্ছে ইজি বাইকের রিং এবং টায়ার টিউব। অর্থাৎ এই গাড়ির এই ইজি বাইকের চাকা, রিং বাদে এ টু জেড সব কিছু কিন্তু মোটরসাইকেলের মতো নেই। এই গাড়িটি আমরা বিক্রি করছি ব্রাহ্মণবাড়িয়া এক ভাইয়ের কাছে। তো আমরা এখন কথা বলবো এই ব্রাহ্মণবাড়িয়ার ভাইয়ের সঙ্গে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, আপনার নাম কি? জি, আমার নাম আব্দুল মান্নান। জি, আপনি আসছেন কোথা থেকে? আমি আসছি ভাই ব্রাহ্মণবাড়িয়া কসবা থেকে। কসবা থেকে আপনি তো এই গাড়িটা কিনলেন? জি জি। আচ্ছা, এই গাড়িটা কেনার মূল আকর্ষণটা কি? মূল আকর্ষণটা হচ্ছে আমাদের এখানে ইজি বাইক চলে, তো ইজি বাইকের মাধ্যমে আপনার এই ব্যাটারি চেঞ্জ করতে হয় প্রতি 6 মাস 7 মাস পর পরে, 50,000-60,000 টাকা ব্যাটারি যায়। তো ওই হিসাবে চেঞ্জ করে দেখলাম যে আমার এই গাড়িটা হইলে দামে কম, মনে করেন এক সাইডের ব্যাটারির মূল্য পয়সা, ঠিক আছে? তো এটা নিচে আমি ওই সিদ্ধান্ত করে আমার বছর বছর ব্যাটারি পয়সাটা মানে আয় হইব লাগবো না, ওই কারণে আমি এটা আমার নেওয়ার উদ্দেশ্য। তো গাড়িটা আমার খুব বিষয় দিচ্ছে, কেয়ারফুল সব কিছু থাইকা, আমি অনেক দূর থেকে আসছি, তারা আমার রিসিভ করছে, তো সেবা যত্ন ভালোই করছে, সব দিক দিয়ে আমার আসছে, নিজের হাতে কাজ করে দিছে, সব কিছু দেখা একদম ওকে করে দিছে, ঠিক আছে? আরেকটা বিষয় হচ্ছে ভাই, অনেকে এখানে আসতে ভয় পায়। হ্যাঁ, অনেকে বলে যে ভাই আপনি টাকা পাঠিয়ে দিচ্ছি, আপনি হচ্ছে গাড়ি আমার পাঠিয়ে দেন। তো আপনাকেও বলছিলাম যে ভাই আসে নিজে দেখে গাড়িটা নেন। তাহলে আচ্ছা, নিজে এসে গাড়িটা নিলে কি কি সুবিধা আছে? মানে নিজে আয়া দেখে নিলে আপনি নিজের হাতে দেখে কাজ করে নিতে পারবেন, কোনো কিছু সমস্যা নেই। রিকন্ডিশনে আপনি সম্পূর্ণ তারা ওকে করে দিব, ইঞ্জিন ওকে করে দিব, তা আপনি বুঝা মানে একদম কমপ্লিট নিতে পারবেন। নিজে আয়া সুবিধা হলো এনে আইবেন একদম নির্ভয়, কোনো সমস্যা নাই। তারা অনেক ভালো মানুষ এনে, অনেক ভালো সমাজও ভালো, সব দিক দিয়ে আইলে আপনি সব দিক দিয়ে সেক্রিটাইজ পাইবেন, ঠিক আছে? মানে এটা বানানোর কোনো কথা না, আমি আসছি আজকে, কালকে রোয়ানা দিচ্ছি, আজকে পড়ছি, আজকে গাড়ি আমি বুকিংয়ে দিয়ে দেবো, চলে দেবো, এই আর কি। মানে খুব সুবিধা, মানে ডরের কোনো আপনার এনে রিস্ক নাই, নির্ভয়ে আসতে পারবেন। তাদের এখানে আইলে কোনো কিছুর আপনার ভয় নেই, টাকা পয়সা আপনি ব্যাংকে লেনদেন করতে পারবেন, কোনো সমস্যা নেই, ব্যাংকে করতে পারবেন, বিকাশে করতে পারবেন। আমি তো বলি যে ভাই এখানে আসবেন, টাকা পয়সা আনার কোনো প্রয়োজন নেই, না না, এই আসবেন, গাড়ি দেখবেন, পছন্দ হইলে টাকা বাড়ি থেকে নেবেন। অবশ্যই এটা আপনি বুঝিয়া আপনারা আসবেন, কোনো সমস্যা নেই। ওকে, আসসালামু আলাইকুম। তো এই যে গাড়ি আপনারা দেখতে পাচ্ছেন, এই গাড়ির কিন্তু এ টু জেড সব কিছু কমপ্লিট করা। এই যে এটা হচ্ছে আপনার মোটরসাইকেলের মতো যে সুইচটা, এই যে এখন আমি ব্যাকলাইট দিচ্ছি, এটা হচ্ছে বাম দিকের ব্যাকলাইট, এই যে দেখতে পাচ্ছেন সামনেটা জ্বলছে এবং পেছনেও জ্বলবে, এই যে পেছনে জ্বলছে। এবার ডান দিকের ব্যাকলাইট যেটা দিচ্ছি, এই যে ডান দিকের ব্যাকলাইট জ্বলছে, এই যে এটা কিন্তু সেলফ স্টার্ট ইঞ্জিন। এই যে নিজে কিন্তু এটা স্টার্ট হয়ে গেছে, কিকও স্টার্ট হবে, বন্ধ করুন। এই যে আমরা কিন্তু এই যে এটা হচ্ছে র্যাক্সিন, এটা আমরা হচ্ছে নিচে লাগাইছি এটা সৌন্দর্যের জন্য। এই যে পেছনে যে সিটটা, এটাতে কিন্তু 3 জন স্বাভাবিকভাবে বসতে পারবে, এই সিটটাতে 2 জন বসতে পারবে, এবং সামনের সিটটিতে ড্রাইভার সহকারে 3 জন বসতে পারবে। এই যে আলাদা পাদানি লাগানো হয়েছে যাতে প্যাসেঞ্জার এখানে পা দিতে পারে স্বাভাবিকভাবে।
তো প্রিয় দর্শক, আপনারা যারা আমাদের কাছ থেকে গাড়ি নিতে চান অবশ্যই আমাদের ডিসপ্লেতে দেখানো নাম্বার দিয়ে যোগাযোগ করবেন। এখন আমাদের কাছে গাড়ি আছে, যে এই যে গাড়িটা, এটা কমপ্লিট হচ্ছে, এটার রং এবং ইঞ্জিন টিঞ্জিন সব কমপ্লিট। এখন রংটা শুধু এই বর্ডার টানা হবে, এই যে বর্ডার টানা হবে। এবং আমাদের গ্যারেজে এখনও গাড়ি আছে, তো যারা গাড়ি নিতে চান অবশ্যই ডিসপ্লেতে দেখানো নাম্বার দিয়ে যোগাযোগ করবেন। এবং এই ভাইয়ের জন্য দোয়া করবেন যাতে তিনি এই গাড়িটা নিয়ে আয় রুচি এবং ইনকাম করতে পারে। তো প্রিয় দর্শক, এখন এই গাড়িটা আমরা নিয়ে যাব কুরিয়ারে, কুরিয়ারে বুকিং করে দিব। প্রিয় দর্শক, এই মুহূর্তে আমরা চলে আসলাম চুয়াডাঙ্গা এজিআর কুরিয়ার ট্রেনেশনে। এই যে গাড়িটি আমরা প্রায় 50 কিলো রাস্তা চালিয়ে নিয়ে আসছি, তো এখন অন্ধকার হয়ে গেছে, সন্ধ্যা 7টা বাজে। তো ভাই, এই যে গাড়িটা চালে আসলাম প্রায় 50 কিলো, কি বোঝা গেল এই গাড়িতে? না, মোটামুটি মানে কোনো সমস্যা নাই। আমরা তো আমি নিজের হাতে চালা নিয়ে আসলাম 50 কিলো, এর আগে চালাই না 20 কিলো 70 কিলো, ইনশাল্লাহ কোনো ডাবল নাই। ইজি বাইকের থেকে এগুলো কি অনেক, ইজি বাইকের থেকে অনেক ভালো, অনেক এটা বলার মতন না, অনেক শক্তিশালী, অনেক শক্তিশালী। আচ্ছা, ঝাঁকুনি কিরকম? রাস্তা তো অনেক দূর আসলাম, ইজি বাইকের মতো ঝাঁকি? না না, ইজি বাইকের মতো কোনো ঝাঁকি নাই, যে তো মোটর সাইকেলে যেরকম স্প্রিং এরকম স্প্রিং পাইছি। তো অনেকে মনে মনে ভাবে যে মোটর সাইকেলে স্বাভাবিকভাবে দুইজন তিনজন উঠলে মোটর সাইকেল আর চলে না, তো এই গাড়িতে এত লোড নিয়ে কিভাবে চলবে? এটা তো মোটর সাইকেল ইঞ্জিন। আপনি কি বুঝলেন? অনেক অনেক মানে আমি আর কি ভাষা বলে বোঝাতে পারবো না, মানে অনেক। এটা কি মোটর সাইকেলের থেকে শক্তিশালী? মোটর সাইকেল থেকে আমি তো মনে করি শক্তিশালী, এরকম অনেক ভালোই লাগলো আমার কাছে। মানে মোটর সাইকেলে আমরা পাশে পালাই, ঠিক আছে। আসলে দর্শক, এই গাড়িতে আমরা হচ্ছে পিস্টন বড় করে সিসি বাড়িয়ে নিই, অর্থাৎ হচ্ছে যেরকম একটা গাড়ি যদি মোটর সাইকেল, একটা ইঞ্জিন 100 সিসির ইঞ্জিন যদি মোটর সাইকেলে থাকে, 1 লিটার তেলে 60-65 যায়। কিন্তু আমাদের যখন এই গাড়িতে এই ইঞ্জিন তুলি, তখন কিন্তু এই গাড়িগুলো 35 থেকে 40 যায়, 35-এর নিচে লাভবে না এবং 40-এর উপরে যাবে না। এটার কারণ হচ্ছে এটাতে আমরা সিসি বাড়িয়ে নিই, এই জন্য কিন্তু এটা শক্তি বাড়ানো। অনায়াসে কিন্তু এই গাড়িগুলো আপনার হচ্ছে 8-9 জন কেয়ার নিতে পারবে। এই গাড়িগুলো 600 কেজি পর্যন্ত লোড টানতে পারে। তো এই যে আমরা আসছি এই যে আর কুরিয়ার ট্রান্সপোর্টে, আমরা এই গাড়িটি এখন বুকিং করবো। কালকে যে আসবে তার